लाइट दे আশি মার্কের পরীক্ষাটা নেওয়া হয়েছিল না, এটা 40 মার্কের পরীক্ষা, যেটা আগে আপনার সিদ্ধান্ত শর্ট করছে, এটা করা উচিত ছাত্র সাংঘাতিক সমস্যা তো সারা ত্রিপুরা সমস্যা ইমিডিয়েট প্রত্যাবর্তন এই আন্দোলনটাকে সর্বাত্মকভাবে সমর্থন করুন, সবল করুন, কারণ এটা ছাত্রদের দাবি। মনে রাখবেন ছাত্র আমরা শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও কর্মসূচিতে আজকে আমরা এই যে 40 মার্কের যেটা পরীক্ষা সেটার আমরা বিরোধিতা, 80 মার্কের যে পরীক্ষা নেওয়ার জন্য বিরোধিতা করছি, তাই আজকে আমাদের ডাইরেক্টরের কাছে আসি আর বলবো ছাত্র নেতাদেরও, বিভিন্ন ছাত্র নেতারা আপনারা আসুন না, আমাদেরকে আন্দোলনটাকে সমর্থন করুন, একসাথে আমরা হাতে হাত মিলিয়ে লড়াই করুন। থ্যাংক ইউ। প্রথমে বলা হয়েছিল যে আমাদের ফার্স্টে বলা হয়েছিল যে 40 মার্কের এক্সাম হবে শর্ট কোশ্চেন 1 মার্ক প্লাস 2 মার্ক, এখন বলা হয়েছে যে 80 মার্কের আবার প্রশ্ন হবে, মানে 1 মার্ক 8 মার্ক 4 মার্ক সব দেবে। এখন 10 দিনের টাইম আছে, আমরা কখন করবো এগুলো? 8 মার্কেরগুলো কত কখন করবো? ইংলিশ তো 8 মার্কেরগুলো শিখা যায়, বাট অনেক বড় এগুলো। তারপর অনেক দিন আগে বলেছিলাম যে স্যার আমরা এগুলো নিয়ে শিক্ষাভবনে যাই, বাট ওরা বলেছে যে আমাদের করোনা টেস্ট করবে, এই করবে এই করবে, এটা করতে করতে মানে অনেকদিন চলে গেছে এই দুনিয়া। তাতে তোমাদের কি অসুবিধা হবে? তাতে অসুবিধা হয়েছে মানে আমরা ঠিক করে পড়তে পারিনি, কিছু করতে পারিনি। এখন আমরা যে পরীক্ষা দেবো 40 মার্কের এটাও আমরা ঠিক করে পড়তে পারতেছি। মূলত কি চাইছো কি তোমরা? আমরা এখন চাইছি যে আমাদের 40-এর পরীক্ষাটা হোক, 80-তে যাতে না হয়, এটাই আমাদের ডিমান্ড। এর আগে কি তোমরা মন্ত্রী বা ডাইরেক্টরের সাথে দেখা করেছো? কারণ না না কখনোই করেনি, আমাদের করতে দেওয়া হয়নি তো কখনো। মূলত আশা যে আমাদের প্রথম যে আমাদের পরীক্ষায় বলেছিল যে আমাদের এডুকেশন মিনিস্টার যে 40 মার্কের পরীক্ষা নেওয়া হবে, যে একের মান MCQ দুয়ের মান থাকবে। এখন হঠাৎ করে আজকে 2-3 দিন আগে যে পরীক্ষার রুটিন পাবলিশ করেছে যে ডিসেম্বরের 4 তারিখ থেকে পরীক্ষা হবে, এটা 80 মার্কসে 3 ঘন্টা পরীক্ষা হবে, থাকবে একের মান, দুইয়ের মান, ছয়ের মান, চারের মান, পাঁচের মান সব থাকবে। কিন্তু আমরা বলছি যে আমরা এটা চাই না 80 মার্কসে পরীক্ষা দিতাম, আমরা চাই যদি 40 মার্কসে পরীক্ষা নেওয়া হয়, তাহলে আমরা 40 মার্কে পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু 80 মার্কের জন্য প্রিপারেশন নেই। তার আগে কি তোমরা কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে বা ডাইরেক্টরের সাথে দেখা করেছো? আমরা এখন ফার্স্ট ওনার সাথে দেখা করতে আসছি, আর এর আগে কারোর সাথে দেখা করতে।